আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ইতালি প্রবাসী বাংলাদেশি ভাইরা, যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন করোনা সংক্রমণের কারণে, কিন্তু ফ্লাইট পরিচালনা শুরু না হওয়ার কারণে যেতে পারছেন না, তাদের জন্যই আজকের আপডেটটি। ঢাকায় যে ইতালি দূতাবাস আছে সেখানে 20 সেপ্টেম্বর রবিবার থেকে রি এন্ট্রি ভিসার আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি আপনার অফিসিয়াল এজেন্সি বিএফএস গ্লোবালের মাধ্যমে করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আটকে পড়া প্রবাসী হয়ে থাকেন ইতালির, তাহলে আপনি ইতালিয়ান স্টে ফার্মির ফেরমেসোদি সৌজন্য মেধাত্বীর্ণ হয়েছে, তাদের জন্য বাধ্যতামূলক রি এন্ট্রি ভিসা প্রয়োজন হবে ইতালিতে যেতে। এখন আপনার করণীয় যেটা, সেটা হচ্ছে এজন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের তথ্য চেকলিস্ট থেকে যে কোনো বিষয়ে ছাড় দেয়া কিংবা চেকলিস্টের বাইরে যে কোনো বাড়তি ডকুমেন্টসের চাওয়ার অধিকার সংরক্ষণ করে ইতালি দূতাবাস। ইতালির পুলিশ অফিস কস্তরা থেকে ক্লিয়ারেন্স পেতে বিলম্ব না হলে আপনারা জানেন যে আগের নিয়ম অনুযায়ী আপনাকে রি এন্ট্রি ভিসা 21 দিনের মাঝে ইস্যু হয়ে থাকে। কোনো দলের দালালের মাধ্যমে নয়, রি এন্ট্রি ভিসা জমা দিবেন আপনি নিজে বিএসএফ বাংলাদেশের যে ওয়েবসাইট সেটাতে নির্ধারিত ফি দিয়ে। আপনি জানেন যে করোনাকালীন সময়ে প্রবাসীদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ নানা ধরনের নানা প্রতারণা করতেছে, তাই প্রতারক চক্র থেকে সবসময় নিজেকে নিরাপদ এবং সতর্ক থাকুন। আর বিএসএফ গ্লোবালের মাধ্যমে আপনি ইতালিতে যেতে অবশ্যই আপনার রি এন্ট্রি ভিসার জন্য আবেদন করে পেলেন, এটা 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তো আর দেরি করো, কারণ যখন ইতালি আপনাকে ইতালিতে যাওয়ার সুযোগ দেবে তখন আপনার এগুলির প্রয়োজন হবে। আর রেডি থাকুন প্রবাস জীবনের জন্য, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের সাথে থাকুন।